আজ অনেকদিন পর আবার দিম্মার হাতের আরেকটা দুর্দান্ত রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। যদিও দুর্ভাগ্য আমি এক থেকে দুবারই দিম্মার হাতের এই রান্নাটা টেস্ট করতে পেরেছিলাম, কিন্তু রেসিপিটা জেনে নিয়েছিলাম, তারপর থেকে নিজেই বানিয়ে খাই, কারণ তারপরে আর দিম্মার হাত থেকে খাওয়ার সৌভাগ্য আমার হয়নি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো, একটা সিম্পল ডাল কিন্তু অসাধারণ খেতে, ওই এক্সট্রা অর্ডিনারি যাকে বলে। আমিষ ডাল নামে দিম্মা এটার নাম আমাকে বলেছিল, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো, এত সিম্পলভাবে অথচ এত দুর্দান্ত খেতে এর আগে কিন্তু ডেফিনেটলি খাওনি। তো এই দেখো, এদিকে প্রথমে পরিমাণ মতো মুসুরির ডাল নিয়ে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। জেনারেলি মুসুরির ডাল কিন্তু আমরা ভেজে খাই না, তবে এই রেসিপিটাতে কিন্তু ডালটা আগে একটু ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, ডালটা খুব কড়া করে ভাজবে না, জাস্ট হালকা একটু একটু রং ধরলেই গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গেই ধোয়ার কাজটা করে নিও, যাতে করে ডালটা তাপে ওভারকুক না হয়ে যায়। এই দেখো আমি এরকমভাবেই ধুয়ে নিচ্ছি, আর রঙটা দেখেছো তো, জাস্ট কয়েকটা দানার মধ্যে একটু হালকা হালকা রঙ এসেছে, ব্যাস এরকমভাবে ভেজে নিলেই হয়ে যাবে। এবার দু তিনবার যেরকম নর্মাল আমরা ডাল ধুয়ে থাকি ওরকমভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। এটাকে আমি একটু খলের মধ্যে হালকা করে থেতো করে নিচ্ছি, খুব বেশি মিহি থেতো করার দরকার নেই, তাহলে তো মিক্সিতেই বেটে নেওয়া যেত। এরকম হালকা একটু থেতো করে নিলেই হবে, এতে করে এই রসুন আর লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভরপুর বেরিয়ে আসবে, সেই জন্য এরকমভাবে থেতো করে নিও। এবার এটা আমি ওই ধুয়ে রাখা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে গ্যাসে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার রান্না অথবা ব্লগ ফলো করো তারা তো জানোই আমি সবসময় ডালের গেজা কেটে দিই, তবে আজকের এই রান্নাটায় কিন্তু ডালের গেজা কাটা যাবে না, কারণ যেহেতু আগের থেকে রসুন আর লঙ্কা থেতো করে দেওয়া রয়েছে তাহলে তার স্বাদটাও বেরিয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। এই দেখো, ডাল কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে বলতে পারো, আর ডালটা কিন্তু একটু ঘন ঘন হবে, সেই জন্য খুব বেশি জল দেবে না, দেখেছো তো বেশ ঘন ঘন আছে, আর এরপরে বাদবাকিটা আরও ঘন হয়ে যাবে। তো এবার এদিকে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, আজকে রান্নাটায় কিন্তু সর্ষের তেল মাস্ট। খানিকটা সর্ষের তেল গরম করে এদিকে দেখো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দু রকম লঙ্কা, গোটা জিরে আর তার সঙ্গে দুটো এলাচ আর একটা তেজপাতা, ব্যাস এই হলো ফোড়নে। ফোড়নটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি গরম তেলে ফোড়ন দেবে না, তাহলে কিন্তু ভাজার আগেই পুড়ে যাবে। তো এবার এদিকে ফোড়নটা একটু সাতলিয়ে নিয়ে যখন ভালো গন্ধ বেরিয়েছে ফোড়নের, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি। আর ডালটা যতটা পরিমাণে রান্না করবে মশলাগুলোও সেই বুঝে একটু বাড়িয়ে কমিয়ে দিও। তো আমি এখানে যতটা ডাল করছি তার জন্য একটা ছোট পেঁয়াজ কুচি এনাফ। পেঁয়াজটা দিয়ে হালকা একটুখানি সাতলে নিয়েছি, দেখো হালকা একটু রং পরিবর্তন হওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, খানিকটা দিলেই হবে। তো দিয়ে এবার এটাকে একটু কিছুক্ষণ সাতলে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদ, যেহেতু ডালেও দিয়েছি তাই এখানে কিন্তু সামান্য পরিমাণেই দিতে হবে। দিয়ে আবারও খানিকক্ষণ সাতলে নিয়ে চিংড়িটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে খানিকটা পরিমাণে সোনা দিয়ে দিতে হবে, মানে টমেটোই আর কি। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচো করে দিয়ে দিলাম, এটাকেও খানিকক্ষণ সাতলে নেব। এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো। টমেটোটা একটু মজে গেলে এর মধ্যে দু থেকে তিন চামচ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম, এইটা কিন্তু একদমই মিস করো না, এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কিন্তু চিংড়ি মাছের সঙ্গে সঙ্গে নারকেল কোড়াটাও মাস্ট। এইবার নারকেল কোড়াটা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু সাতলে নেব। খেয়াল রেখো নারকেলটা যেন একটু ভাজা ভাজা হয় কিন্তু পোড়া না লেগে যায়। এইবার এইদিকে দেখো ডালটা কীরকম ঘন হয়েছে দেখেছো, আর ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এইবার এই ডালটাকে আমি এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে এক থেকে দু মিনিটের জন্য একটুখানি ফুটতে দেবো। এরপর ডালের বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে এটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, যাতে ডালের বাটির মধ্যে যেটুকুনি ডাল আছে সেটাও এর মধ্যে চলে আসে। ডালের ঘনত্বটা ভালো করে খেয়াল করো, ডালটা কিন্তু এরকমই ঘন ঘন নামিও, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আর একটু ঘন হয়ে যাবে। তো এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি, ব্যাস ডাল একদমই রেডি হয়ে গেছে। আর এখন দেখো এর ঘনত্বটা যেরকম দেখতে পাচ্ছ, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও এক লেভেল বেশি ঘন হয়ে যাবে, সুতরাং এরকম একটু ঘন মানে এরকম ঘনত্বেরই নামিও। আর এই ডালটা কিন্তু ভাতের সঙ্গেই শুধু না, রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগে খেতে, অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আজকের এই আমিষ ডাল,
তো আজকে এখানে ভাতের সঙ্গে আমি সার্ভ করে নিচ্ছি স্পেশাল ডালটা, আর সঙ্গে থাকছে হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইল কালি মির্চ ধনিয়া মুর্গ পকোড়া, যেটা রেসিপি অলরেডি গতকালই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। দেখেছো কি? না দেখে থাকলে অবশ্যই এখনই দেখে ফেলো আর ঝটপট বাড়িতে বানিয়ে নাও এই কম্বোটা। খেতেও অসাধারণ আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। এই দেখো একটা সুন্দর করে আজকে একটু সার্ভ করছি, এই জন্য বাটির মতো করে ভাতটাকে বেড়ে নিয়েছি আর তার মধ্যে ডালটা ঢেলে নিয়েছি। আর খেয়াল করে দেখো ডালটা কিন্তু আগের থেকে আরও খানিকটা ঘন হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলো না। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে কেমন হলো সেটা রিভিউ দিতেও কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন রেসিপির সঙ্গে। আর লাইফস্টাইল ব্লগগুলো ফলো করছো কি? না করে থাকলে করে ফেলো কিন্তু ঝটপট করে। দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অপরকেও ভালো রেখো। টাটা।